मोटर गाड़ी से तादेर आनबे आ तुमरा देखो তাহলে কি আমরা ওদের সার্টিফিকেট দুটো দিয়ে দিই এই তুহিন সুব্রহ্মণ্যম এসো এটা আজকে আমাদের সবথেকে গৌরবের দিন আমাদের এরকম গোসাবার মধ্যে এরকম একটা স্কুল থেকে এবছর ক্লাস সিক্সে বৃত্তি পরীক্ষায় দুজন আমাদের স্টুডেন্ট বৃত্তি পেয়েছে তার একজন হচ্ছে তুহিন সুব্রহ্মণ্যম যাও ধরো এটা যাও তুমি সব স্যারেদের নমস্কার করো আরেকজন হচ্ছে অপূর্ব গায়েন এসো তোমার জন্য আমাদের স্কুল বিশেষভাবে গর্বিত তো জানেন আপনারা যে কিভাবে মানুষ হয়েছে কিভাবে পড়াশোনা করেছে এই বৃত্তি পরীক্ষায় ও উত্তীর্ণ হয়েছে আমরা ওকেও এটা দিচ্ছি বড় হও তোমার ভালো হোক তাহলে আজকে এদের জন্য আর কি এরা এই যে এরকম পরীক্ষায় পাশ করেছে এরকম বৃত্তি পেয়েছে আমাদের স্কুলে প্রথম আজকে স্কুলটা আমরা ছুটি দিই अरे दाना 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 दाना
होता है এবার বলো এখানে কি আছে আমি পরে বলবো না দাদু আগে বলো এখানে একটা মন্দির ছিল ওই জন্য তুমি রোজ এখানে প্রণাম করতে বলো না আগে বলো এখানে কিসের মন্দির ছিল কেন কোথায় গেল সেটা না আগে বলো নাহলে বাড়ি যাবো না ভাই তুই না বড্ড জ্বালাস চাষিদের ফসল তো খুব ভালো হয়েছে অসীম তা মা লক্ষ্মীর পুজো আর অন্নভোগ দিলে কেমন হয় অসীম সঙ্গে বনবিবি মায়ের পালা গান দিলে কেমন হয় সে তো ভালো কথা গো খুড়ো তোর ঘ্যাপা গো খুড়ো মা বনবিবির পূজা আর দুঃখে যাত্রা গান ওই সঙ্গে তোমাদের মাঝি মোল্লার পালা গান দিলেও কেমন হয় সে তো অনেক হ্যাপা গো খুড়ো তবে ও যোগ কি সামলাতে পারলি করো তবে বলতেছিলাম কি হোলি করো মাঝি মোল্লার গান আমরা গেয়ে দেবো কোন এখন আমি আসি গো খুড়ো সারা রাত জাল টেনে চোখ দুটো লেগিয়ে আসতেছে আমি এখন আসি গো খুড়ো আচ্ছা ঠিক আছে আমি এখন আসছি গো অসীম Thank you.
নামাজ পড়া দান খাইলে দিয়ে দিতে তো আছে গ্রামে কার কোন রকম আব্বাস দেখা দিলে পরে যদি করে পড়ে এবছর লক্ষণ ভালো গলা পড়ে গেল বলে একটা হাত চালা ও বিধি রে এ কি তোমার লীলা খেলা বোঝা বড় দায় এ কি তোমার লীলা খেলা বোঝা গানের মাঝে উঠলে কত বড় অসম্মান করা হয় এটুকু জ্ঞান বুদ্ধি নেই বস বস কি ভেবেছো আমার গান বুঝি খুব খারাপ লাগছে না বড় সব এ হইয়া পড়েছ সুখের দিন আজ এলো রে ভাই আমরা চাষের দল একই মায়ের দুটি সন্তান হিন্দু মুসলমান সোনার মাটিতে ফলাই ফসল খেটে দিন রাত সবুজ শস্য ভরায় মাটি মাকে মনে হয় আবার যদি আসি মাগো তোমার কোলে দিও ঠাই ও বিধিরে এ কি তোমার লীলা খেলা বোঝা দায় ও বিধিরে এ কি তোমার লীলা বড় দায় এ কি তোমার লীলা খেলা বোঝা বড় দায় আমাদের পরেশ কাকা গো বোধহয় এবার গান গেঁদেছে জনে জনে শুইনে বেড়াচ্ছে বাবু আরে হ্যাঁ ওদিকটা সাত জল দিয়েছিস আগে হ্যাঁ বাহ তো ওই দিকটাই বেশ সাত জল টল দিয়ে আর তুই বিকালে আমার বাড়িতে একটু দেয়া করিস আমি ওই ওই দিনর বাগানটা হয়ে আমি ফিরব হ্যাঁ আচ্ছা আচ্ছা বাবু তাহলে আমি আসি আচ্ছা বাবু Thank you.
কিরে বল বললি যদি নজর লেগে যায় নজর মার দেখলে চোখ যেন ঝুইরে যায় হ্যাঁ ক বছর পর এমন ফলন হয়েছে সবই ছেলের জন্য ও আমাদের লক্ষ্মী যেদিন থেকে ঘরে এসেছে এখন জমিটা ছেড়ে নিজের করে নিতে পারলেই হয় হবে হবে ঠিক সব হবে বলছিস ও মা দেখো ছেলের কাণ্ড দেখো ঝুমকুনু গো ঝুমকুনু গো ও গুলু 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 ও কি গুলু 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 ঝুমক 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 ওলে বাবু কি আছে কি আছে কি আছে হ্যাঁ যাব 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 তখন তো ভালো হচ্ছিল ওলে বাবু কি কি করছো কি আছে কি আছে রাগ রাগ ওলে বাবু রাগ কাকা তোমারই কথা হচ্ছিল এই গাছতলায় বসে কারে এত শখ করছিস রে দিনও সাওয়ালডায় না সাওয়ালের মারে না বাপ তোদের মতো এই গাছতলায় বসে পীড়িত করার সময় আমার নেই তো বউটারা তো বেশ ভালোই রেখেছিস তা আমায় একটু ভালো কর হ্যাঁ কাকা ধানটা উঠলে তোমার যত্তাবাড়ি শোধ দিয়ে দেবো তিন বছর ধরে তো শুনছি রে দিনও তো তোর জমির দলিলটা কি আমি এবার ধুয়ে দিয়ে জল খাবো না যে করেই হোক এবছর দলিলটা ছাইড়ে নেবো তিন মাস সময় দিলুম দিন হয় তোর জমি ছাইড়ে নে নয় আমার নামে নিকে পুড়ে দে এই দুপুর হয়ে গেল আমার আমার আর বকতে ভাল লাগছে না আমি চললি কি হচ্ছে কি ঘরে আব্বু আছে না জানি তো যা গোসল করতে যা যাবো হয় না ভাবতেছি তোর সঙ্গে গোসল করি খড়খান দে গরুর মতো গা ঘুষে ঘুষে তো স্নান করি যা ছি ছি আজ বাবুর মনে খুব ফুর্তি যে কি ব্যাপার হবে না ঘরে আমার সোনা সোনা বউ আর মাঠে এমন সোনা পাকা সোনার ধান দেখলে জাহান্নামেও সুন্দর লাগে যা হ্যাঁ আমিও তো উঠান থেকে দেখি মাঠের পরে মাঠে সোনালি ধানে যেন সবুজ পালের হাওয়া লেগেছে কেন এমন হলো বল দেখিনি আব্বাস
আব্বাও যেমন বিপদে আপদে সবাইকে দেখেছেন, এবার আল্লাহও আব্বাকে সেরকমই দেখেছে। আব্বা খুব খুশি না? হ্যাঁ আব্বা খুব খুশি। শুধু আব্বা আর কেউ না? তোর নাম কেউ মুখে আনতে হবে? তুই না আমার জরু? এবার পাকা ধান উঠলে তোর পায়ে একজোর মল করে দেবো। গো, দরজাটা দিয়ে বন্ধ করে থেকো, সাবধানে থেকো, আমার আসতে দুদিন দেরি হতে পারে। আসছি। দুর্গা দুর্গা। কিরে, কাজটা সব ঠিক করেছিস তো? হ্যাঁ কাকা, আপনি একবার দেখে নিন না। তুই যখন করেছিস আর কি দেখবো। তো শোন, আমি একটু মেয়ের বাড়ি যাচ্ছি, দুদিন দেরি হতে পারে। আমি এলে না তোর সব টাকাটাই মিটিয়ে দিয়ে দেব। আসি রে। দুর্গা দুর্গা। ঘরে একটাও দানা করিনি, আজ টাকাটা পেলাম না, খাবো কি? Thank you.
কিরে গুমজে মেরে বসে রয়েছিস কেনে? বল চল কি করিস? একবার পড়াই না ছেলে না এই তো কাঁচের সিঁড়ি কই গেল? না 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 ঘরে একটা দানাও নেই, ওদিকে মা ছেলে মুড়ি বাতাসে খেয়ে আর হরি কাকার বাড়ি ছাড়লো, বললো কদিন পর টাকা দেবে। রোজ রোজ চাইতে আর একবারে এক বস্তা দাম আর ধান উঠলে একবারে শোধ করে দেব। ঘোলাটা খুলে না তোমার কিন্তু আব্বা আরে জানি আল্লাহর উপর ভরসা রাখ সব ঠিক হয়ে যাবে। যখন সন্ধ্যা বেলা সন্ধ্যা প্রদীপ জ্বলে ঘরে ঘরে তখনই তোমাকে আমার কেবল মনে পড়ে। যখন সন্ধ্যা বেলা সন্ধ্যা প্রদীপ জ্বলে তোমাকে আমার কেবল মনে পড়ে। চল ধরে পিছে পিছে যেতাম ঠাকুর ঘরে, ঠাকুর পূজা করত যে মা ব্রত কথা পড়ে। আঁচল ধরে পিছে পিছে যেতাম ঠাকুর ঘরে, ঠাকুর পূজা করত যে মা ব্রত কথা পড়ে। ঠাকুর পূজা করত যে মা ব্রত কথা পড়ে। দীপের আলো ধূপের ধোঁয়া ভোর তো ঠাকুর ঘরে, যখন সন্ধ্যা বেলা সন্ধ্যা প্রদীপ জ্বলে ঘরে ঘরে তখনই তোমাকে আমার কেবল মনে পড়ে।
মাগো তোমার পায়ে সকল তীর্থ কাশী বৃন্দাব তোমার কোলে জুড়ায় যে মা সকল শিশুর মন তোমার পায়ে সকল তীর্থ কাশী বৃন্দাব তোমার কোলে জুড়ায় যে মা সকল শিশুর মন তোমার কোলে জুড়ায় যে মা সকল শিশুর মন যেন তোমার চরণ পূজি মাগো সদায় অন্তরে যখন সন্ধ্যা বেলা সন্ধ্যা প্রদীপ জ্বলে ঘরে ঘরে তখনই তোমাকে আমার কেবল মনে করে খেলে আয় আয়।
সূর্যের চারিপাশে বাই 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 করে ঘুরতেছে, আর এই চাঁদ ও পৃথিবীর চারিপাশে পাই 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 করে ঘুরতেছে। সকাল থেকে অনেক নেকা পড়া হয়েছে, এখন সব যা দিন যা দিন দেখি যা যা পালা নেকা পড়া নেকা পড়া। সকাল থেকে শুধু প্রদীপ কাকারে নেপাইয়া বনবন বনবন করে ঘুরতেছে, বনবন বনবন করে ঘুরতে আয় বাবা তুই এদিকে আয় দিন দেখি, আয় না তুই এদিকে। বেলা তো অনেক হয়েছে, সকাল থেকে পেটে কিছু পড়েছে না শুধু বাচ্চাদের নিয়ে বনবন 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 করে ঘোরাচ্ছ পৃথিবী, নে খেয়ে নে। সত্যি কাকা বড় খিদে লেগেছিল গো, এই হাতটা তো ধুবি বাবা, হাত না ধুয়ে খেতে আছে। কাকা আমার বাবা হাত না ধুলে বকত, আর মা মা খুব যত্ন করে হাত ধুয়ে দিত। কাঁদিস নে বাপ কাঁদিস নে, আমরা তো আছি, তোর মা বাবা নেই তো কি হয়েছে, কাঁদিস নে বাপ কাঁদিস নে, যে দিত একদিন হবেই সবেই রে রে। না গো কাকা তাই বলে কি দুজনকে একই সাথে বাগে নিতে হবে, এই কুক্ষণেতে যে কাকড়া ধরতে গেল বুঝেই পাই না, আমার নেকা পড়াটাও হলো না, আর খোড়া বলে কাজও দিতে চায় না, এই তোমাদের দৌড়ে দৌড়ে গিয়ে যে যা দুটো দেয়। অত কাঁদে না বাপ অত কাঁদে না, তো মামা নেই তো কি হয়েছে, আমরা তো আছি, আমাদের এই সুন্দরবন জলে জঙ্গলে জলে কুমির ডাঙায় বাঘ, কাঁদিস না বাপ কাঁদিস না, আর কি হবে যেতে তো একদিন হবে রে সবাই রে, যেতে তো একদিন হবে। কাঁদিস নে বাপ কাঁদিস নে, এখন একখান গান শোন। আমি কোথায় গেলে পাবো তোমারে প্রাণ বন্ধুরে, কোথায় গেলে পাবো তোমারে প্রাণ বন্ধুরে, কোথায় গেলে পাবো তোমারে, আমি তোমার লাগি পাগল হয়ে, আমি তোমার লাগি পাগল হয়ে খুঁজি দেশ দেশান্তরে, কোথায় গেলে পাবো তোমারে, আমি কোথায় গেলে পাবো তোমারে। কারে বলি দুঃখের কথা বুঝবে কে আর আমার ব্যথা, কারে বলি দুঃখের কথা বুঝবে কে আর আমার ব্যথা, আমার আপন বলতে ছিল যে জন, আপন বলতে ছিল যে জন, সে রইল কোন বা সুদূরে, কোথায় গেলে পাবো তোমারে, আমি কোথায় গেলে পাবো তোমারে, আমি কোথায় গেলে পাবো তোমারে। কি হলো মালিনী,
আকাশটা এরকম ধুম মেরে গেল। রেডু ভাই শুনছিলাম কি সব নাকি হবে। হ্যাঁ রে, আকাশ এমন কালো হয়ে গেল কেন? গ্রামে ঝড় আসতেছে। ওই দেখ ওই দেখ, আকাশে কালো মেঘ কাল দিয়ে আসতেছে। পালা 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 পালা। বাংলার ভাগ্যাকাশে দুর্যোগের ঘন ঘটা, ওই শোনো ওই শোনো, কত পুত্র হারা জন্মের কান্না, কত স্বামী হারাস্তির ক্রন্দন, কত শিশুর ক্রন্দনে ক্রন্দনে সমস্ত দেশ ভরে গেল। এসো এসো, আমরা সবাই প্রতিজ্ঞা করি, ওই বেঈমান মির্জাফর দের আমরা রুখবই রুখবই রুখ। কাঁচা বাড়ি সব ভেঙে পড়ে গেল গো, সব ভেঙে পড়ে গেল, সব পালাও গো, সব
খেলা, এ তো আর কেমন বিচার আল্লাহ, এ কি হলো আল্লাহ, এ কি হলো Thank you.
ভগবান, আমাদের একই হলো শেষ পর্যন্ত আমাদের যাচ্ছিল তাই দয়াল রে তুই ভাঙা গড়া কারে তুমি রাখো সুখে কারে তুমি রাখো সুখে দুঃখে পোড়াও কারো ঘর দয়াল রে তুই ভাঙা গড়ার আজব কারিগর দয়াল রে তুই ভাঙা গড়ার আজব কারিগর তুমি কারে হাসাও কারে কাঁদাও কারে মারো কারে বাঁচাও গো তুমি কারে হাসাও কারে কাঁদাও কারে মারো কারে বাঁচাও গো কান্না হাসির এই খেলা যে কান্না হাসির এই খেলা যে চলছে হেথায় নিরন্তর দয়াল রে তুই ভাঙা গড়ার আজব কারিগর দয়াল রে তুই ভাঙা গড়ার আজব কারিগর কিরে দয়াল রে তুই ভাঙা গড়ার খুব খিদে পেয়েছে না আজব কারিগর তুই কেউ কিছু দেয়নি আমি কিছু খুঁজে পাচ্ছি না আমার সে টাকার বাক্স হ্যাঁ আমার জমি তলির মনে হয় মনে হয় মনে হয় এইটা কে যা আমার টাকার বাক্স সেই দিনও জমি তলির আরে আমার সব সব চলে গেল রে আমার আমার টাকার বাক্স আমি খুঁজে পাচ্ছি না হ্যাঁ এইটা 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 এই 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 তো না এই কি কি যা 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 আমার টাকার বাক্স আমি খুঁজে পাচ্ছি না কতদিন ধরে খুঁজছি আমার টাকা সেই দিনের জমি জলিল সেই দিনও জমি জ্বলিয়ে গেছি ও তো জমি ছাড়িয়ে নিতে পারবে না আমার টাকার বাক্স আমি খুঁজছি 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 এইটা বাক্স এই বাবা এই তো সেই যা 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 আমার টাকার বাক্স আমার সব সব চলে গেল যা 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 এই দিল দিনের জমি দলিল দিনের জমি দলিল বাবা
এমন বিপর্যয়ে আমরা কখনোই থানাতে বসে থাকতে পারি না। আপনাদের সঙ্গে সহযোগিতা করা আমাদের কর্তব্য, আমরা সঙ্গে সঙ্গে চলে এসেছি, যতটুকু করতে পেরেছি আপনারা সহযোগিতা আমাদের করেছেন, এর জন্য আপনাদেরও অনেক ধন্যবাদ। একটু দেখবেন স্যার, এখন যে কটা মানুষ আছে তাদের প্রাণ আর চিকিৎসাটা যেন হয়, কেন তো বোঝেন চিকিৎসার সমস্যা। হ্যাঁ অবশ্যই আমরা চেষ্টা করব প্রাণ এবং চিকিৎসাটা দ্রুত পৌঁছে দেওয়ার জন্য। আর সেই আমি তো আপনাকে বললাম যে সবকিছু নিয়ম মাফিক নিতে হয়, এটা আপনি কোর্টে যেয়ে আপিল করুন, অবশ্যই আপনি পাবেন। আমি কারণ দেব না, গ্রামের বাচ্চা এ বাচ্চা আমি মানুষ করব। তুই আমার দিনুর বাচ্চা, দিনুর বাচ্চা।